উপস্থিত সকলকে শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এবং আয়োজকদের আমাদের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি শ্রুতি নাটক শিকার। নাটক সমীর দাশগুপ্ত। শুরু করছি নাটক শিকার। একটা দরজা খুলতে এত সময় লাগালে, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারছি না। চমৎকার অভিনয় করতে শিখেছিস তো? আগে কখনো অভিনয় টভিনয় করতিস নাকি? যাকে দরজাটা বন্ধ কর। এখানকার দৃষ্টি ফোঁটাগুলো একেবারে তেড়ে ফলার মতো। আরে বাবা, সত্যি আপনাকে আমি চিনতে পারছি না। তুই আমাকে সত্যিই চিনতে পারছিস না? অবশ্য না চেনাটাই বোধ হয় স্বাভাবিক, 10টা বছরের দূরত্ব। আমি প্রদোষ, প্রদোষ রায়। প্রদোষ মানে ভূত দেখার মতো চমকে উঠলি কেন? আরে আমি তো ভাবলাম বন্ধুকে এত বছর বাদে দেখে তুই খুশিতে। কি রে, তোর হাত পা এরকম ভাবে কাঁপছে কেন? বড্ড বেশি নার্ভাস তুই। আ বস 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 বস। না না না, আমি কিন্তু সত্যি ঠিক বুঝতে পারছি না। তুই একেবারে ভিজে গেছিস, নে পোশাকটা বদলে ফেল। হ্যাঁ, গতকাল জেল থেকে ছাড়া পেয়েছি। ও, কিন্তু তুই মানে আমার ঠিকানা? আরে 10টা বছর ধরে যার জন্য অপেক্ষা করে বসে আছি তার ঠিকানাটা খুঁজে পাবো না তা হয় নাকি? না মানে সেটা না, মানে তুই আমার এখানে চলে এলি, তুই বাড়ি আসলি না? কেন বাড়ি আর আমি ফিরবো না? জেলখানার সঙ্গে আমার একটা অদ্ভুত ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে জানিস, অনেকটা প্রেমিকার মতো। আমি ছাড়তে চাইলেও সে ছাড়তে চায় না। কি ছোট্ট একটা শব্দ, অথচ কি বিরাট একটা অর্থ। ঘুম কথাটা মনে হলেই কিরকম একটা নিশ্চিন্ত ঠান্ডা আরামের কথা মনে পড়ে জানিস। সুখী লোকেরাই ঘুমোয়, অথচ আমি এই 10টা বছর ধরে ঘুম শব্দটা আমি একেবারে ভুলে গেছি জানিস। কিন্তু কেন? কেন ঘৃণায়, বিতৃষ্ণায় আর রাগে আমার চোখ দুটো সবসময় পোড়া কাঠের মতো জ্বলতো। তাই কি হলো রে, তুই বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন? প্রতীকটা ও হ্যাঁ 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 হ্যাঁ, ডাকছি ডাকছি। আরে তুই এত টেনসড হচ্ছিস কেন বলতো? না না না, টেনসড হবো কেন? একজন ফরেস্ট অফিসারের বিশেষ করে যেমন গভীর অরণ্যের মধ্যে জীবন কাটাচ্ছে তার তো এত টেনসড হওয়া উচিত নয়। তুই আগের মতো ভীতুই রয়ে গেছিস, একটু বদলাস নি এই 10 বছরে বদলে গেছে আর সব কিছু। মানে এককালের বিপ্লবী তাত্ত্বিক বরুণ রায় এখন একজন ব্যুরোক্র্যাট। বিপ্লব থেকে আমলাতন্ত্র, হ্যাঁ রূপান্তরটা কি সাংঘাতিক। আর তারপর ধর সব 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 তোর পোশাক থেকে শুরু করে ঘরের আসবাবপত্র সব কিছু বদলে গেছে। তুই ভীতু হলেও অসম্ভব বুদ্ধিমান, আর আমি বোকার মতো। যাকে, তারপর তোর জঙ্গলের চাকরি কেমন চলছে বল? ওই চলছে আর কি, মোটামুটি ভালোই। ওটা কি রে, দেওয়ালে টাঙানো? বন্ধু বা প্রদোষ,
আরে কি হলো? আপনার কি যে? আরে না 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 মানে বন্দুকটা যেখানে আছে সেখানেই থাক না, ওটা লড়ে নড়াচড়া করলে যে কোনো মুহূর্তে। আরে তুই কি ছেলে খেলা করছিস নাকি? কি ভয় রে তোর? ভয় ভয় আর ভয়, এত ভয় তুই কাকে পাস? আচ্ছা তুই কি আমাকে ভয় পাচ্ছিস? না। বাহ বন্দুকটা বেশ, ইয়ে শিকার টিকার করিস নাকি আজকাল? না শিকার টিকার নয়, মানে জঙ্গলের চাকরি তো, তাই সিকিউরিটির জন্য। এ পর্যন্ত কি কি শিকার করেছিস? খরগোশ, পাখি, হরিণ, চিতি, বাঘ। আচ্ছা মানুষ শিকার করেছিস কখনো? হ্যাঁ মানে মানুষ শিকার মানে মানুষ শিকার? আরে আমি 10 বছর জেল খাটার পর প্রথম তোর সাথে দেখা করতে এলাম, কেন বুঝতে পারছিস? প্রদোষ, টিগারটা নিয়ে এরকম নাড়াচাড়া করিস না, ওটা লড়ে। আরে আচ্ছা আচ্ছা ব্রতী তো এলো না কেন? মানে আমি বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা আমার কথা কি তোর বিশ্বাস হচ্ছে না? ভেতরটা বড্ড ভ্যাবসা গরম, জানলাটা খোলা যাক। বাহ চমৎকার ঝরঝরে রাত, দিগন্ত শুধু অন্ধকার, চাপ চাপ অন্ধকার, দারুণ লাগছে। এরকম এরকম একটা পরিবেশে আমি চেয়েছিলাম, ঠিক এরকম ঝরঝরে রাত, অন্ধকার, দিগন্ত, গুলি ভর্তি বন্ধু, প্রতির ঘুম। আর আচ্ছা বলুন এদিকে লোকালয় আছে? ও মানে কোন দিকটা? ও না 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 না, ওটা পাহাড়ের জঙ্গল। বিউটিফুল, এদিকে যখন লোকালয় নেই তখন হাতে কি করছিস? কি হয়েছে? কি ব্যাপার? তোমার ঘুমটা ভাঙানোর জন্য প্ল্যান ফায়ারটা করলাম প্রতি। আমার বন্ধু মানে তোমার স্বামী কিছুতেই চাইছিল না তোমার সাথে আমার দেখা হোক। কিন্তু না মানে আপনাকে তো ঠিক, নাকের উপর কালো তিলটা কিন্তু এখনো আমার আছে প্রতি। প্রদোষ? প্রদোষ না, চিনতে পেরেছো তাহলে? কিন্তু মানে আপনি খুব রোগা হয়ে গেছেন। জেলে খাবার খেয়ে কারো শরীর কি ভালো হয়? তবে আমি না জানতাম আপনি একদিন আসবেনই। জেলখানায় অসভ্যতা করিনি তাই 4 বছরের সাজা ওরা মাফ করে দিয়েছে। আচ্ছা মাসিমা কেমন আছেন এখন? হ্যাঁ মা নেই। মাসিমা কি হয়েছিল? বাঁচবার কোনো কারণ ছিল না, অনাহারে কেউ বাঁচে না। স্বপন ড্রাগ অ্যাডিক্ট, বর্তা বিলেত থেকে আর এদেশে ফেরেননি। তোমাদের ফ্যামিলিটা একেবারে শেষ হয়ে গেল। কি করবে এখন? আর যাই করি না কেন রাজনীতি আর করবো না, বড্ড নোংরা, অনেকটা ঠিক থেকে পাঁকের মতো দেখছি তো। এককালের তাত্ত্বিক বিপ্লবী নেতা বরুণ রায়ের রূপান্তরটা দেখছি তো, টিভি, ফ্রিজ, সোফা, ফায়ারপ্লেস, বিপ্লবের শেষ ধাপ বোধহয় এটাই। অবশ্য বরুণ রায়ের রূপান্তর তেমন কোনো চমকপ্রদ কিংবা কোনো আশ্চর্য ঘটনা নয়, বরাবরই ও এরকমই ছিল। বুদ্ধিমান লোক তোমার প্রতিদেবতাটি, বিপ্লবের বর্ণমালাটা বেশ ভালোভাবেই রপ্ত করে ফেলেছিল। বড় একটা সরকারি চাকরি, স্মার্ট, সুন্দরী, শিক্ষিতা বউ, প্রচুর টাকা, কমফোর্ট, লাক্সারি, বিপ্লবের অবদান নেই কে বলে? আহা প্রদোষ আমি জানি তোর অনেক অভিযোগ আছে, অভিযোগগুলো এখন থাক না, খাওয়া দাওয়া সেরে না। হ্যাঁ রাইট 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 রাইট, খুব ভালো মনে করেছিস। ভীষণ খিদে পেয়েছে জানিস, বেশ জমিয়ে খাওয়া তো, জেলের খাবার খেতে খেতে জিভটা বড্ড নোনা হয়ে গেছে। মুরগি আছে? মুরগি, চিকেন আর রাইস, তারপর বিয়ার খেতে চাইবো না, মনের দিক থেকে আমি এখনো সেই প্রাগৈতিহাসিক যুগের মানুষ। হ্যাঁ হরিণের মাংস খাবে প্রদোষদা? হরিণের মাংস শুনেছি, খুব লোভনীয়, আগে খাইনি যদিও। আর ঠিক আছে নো প্রবলেম। আচ্ছা আচ্ছা তাহলে তোমরা বরং গল্প করো, আমি একটু খাওয়ার ব্যবস্থা করি। কৌতূহল আমি একেবারেই পছন্দ করি না বরুণ, দরজাটা বন্ধ কর। বন্ধ কর দরজাটা। আচ্ছা 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 করছি।
আমি কেন এসেছি বুঝতে পারছিস? প্রদোষ, এই বন্দুকটা সরিয়ে রাখ। তুই তো বলেছিস বন্দুকটা লোডে। আচ্ছা প্রদোষ, তুই কি আমাকে মানে রাজনৈতিক আন্দোলনের খেলাটা যখন তোর কথা শুরু করেছিলাম তখন বুঝতে পারিনি আসল শ্রেণী শত্রুটা কে। কিন্তু আচ্ছা প্রদোষ, তুই কি সত্যি প্রতিশোধ নিতে এসেছিস? প্রতিশোধ? প্রতিশোধ তো বিষয়টা ভারী শব্দ রে, তোর ক্ষেত্রে অত বড় কথাটা আমি ব্যবহার করতে চাই না। রিভলভার? সেই রিভলভারটা বরুণ যেটা 10 বছর আগে তুই আমার হাতে তুলে দিয়েছিলি, এটা আমি লোড করে নিয়ে এসেছি। না মানে আমি আমি সত্যি বুঝতে পারছি না। আচ্ছা প্রদোষ, তুই সত্যি আমাকে? সেদিনটার কথা আমি কিছুতেই ভুলতে পারছি না বরুণ। 71-এর সেই ভয়ঙ্কর দিনটা আমার বুকের ভেতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ঠিক না, সেদিনটার কথা যখন ভাবি তখন রগে আমার শরীরটা সরে ওঠে, চোখ দুটো লজ্জায় কুচকে যায়, পেটের ভেতর থেকে ঘেন্না একটা ভূমি সমস্ত শরীরটাকে। সেই দিনটার কথা আমি কিছুতেই ভুলতে পারি না বরুণ। তোর তোর মনে আছে সেই দিনটার কথা? হ্যাঁ মনে আছে, 1971-এর 11-ই জুন। যখন টপকে তাজা 18 বছরের ছেলেগুলো নোংরা বিনো জলে ভর্তি সমাজটাকে ভেঙে চুরে নতুন কিছু দেখতে চায়, সেই রকম একটা মুহূর্তে তুই আমার হাতে এই রিভলভারটা তুলে দিয়ে বলেছিলি, এটা ধর। একা একা ভীরু ভীরুর মতো কাপুরুষের মতো বাঁচা যায় না প্রদোষ, নিজের কথা ভাবাই তো জীবন নয়। আরে আমি তো নিজের কথা ভাবছি না বলুন, আমি ভাবছি আমার বাবা মা ভাই বোন এদের কথা, এদের সুখ দুঃখ যন্ত্রণা আনন্দ সবকিছু আমার উপর নির্ভর করে আছে বলুন। ওটা তো ব্যক্তিগত সুখের কথা, স্বার্থপরতার কথা। আচ্ছা আজ যে সমাজের বুকে দাঁড়িয়ে তুই সবাইকে সুখ দেবার চেষ্টা করছিস তা তুই পারবি ভেবেছিস? হ্যাঁ না, চেষ্টা তো একটা করতে হবে। অবাস্তব কথা বলিস না প্রদোষ, তুই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হয়ে বরুণ বরুণ শোন, তোর কথাতেই যে আমি রাজনীতি করতে নেমেছি তা কিন্তু নয়, বিপ্লব আমিও চাই, আপনিও স্বপ্ন দেখি শ্রেণীহীন এক সমাজের। কিন্তু একজন মালিক কিংবা জোরদার খুন করলেই কি দেশে বিপ্লব আসবে? শ্রেণীহীন বৈষম্যহীন একটা সমাজ তৈরি হবে? যে দেশের হাল ধরে আছে ক্যাপিটালিস্ট সেখানে সে কি রে, তুই কিন্তু এসকেপিস্টের মতো কথা বলছিস। আচ্ছা আচ্ছা প্রদোষ, তুই কি ভয় পাচ্ছিস? হ্যাঁ না, তুমি যাবে না, তুমি যাবে না প্রদোষ, না তুমি যাবে না। যেতে আমাকে হবেই ব্রতী, পার্টির নির্দেশ আমি অমান্য করতে পারি না। কিন্তু আমি ভাবছি অন্য কথা, বরুণ নিজে না গিয়ে তোমাকে পাঠাচ্ছে কেন? না 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 না, তুমি যা ভাবছো তা ঠিক নয়, বরুণের জন্য অনেক কাজ আছে, তাকে সংগঠন চালাতে হয়। কিন্তু প্রদোষদা, একটা বিরাট পরিবার তোমার উপর নির্ভর করে আছে, একটা আলগা সুতোর উপর তারা, যদি যদি সুতোটা ছিঁড়ে যায় আমার আমার কি হবে প্রদোষদা? আমি যে তোমার জন্য প্রতীক্ষা করে বসে আছি। কিন্তু বরুণ, আমি ওকে ভালোবাসি না প্রদোষদা। কিন্তু ও তোমাকে ভালোবাসে, সেটা সেটা কি আমার দোষ? আমি আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে চিনি প্রদোষদা, তুমি অনেকটা চন্দ্রকলার মতো, ধীরে ধীরে কখন ক্ষয় হতে হতে অমাবস্যা হয়ে যাও, আবার কখন বাড়তে বাড়তে পূর্ণিমা হয়ে ওঠো কেউ বুঝতে পারে না। আমি কিন্তু পারি, আমি তোমাকে ঠিক ঠিক বুঝতে পারি। না না, আমি এই 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 মুহূর্তে আমি কিচ্ছু ভাবতে পারছি না ব্রতী, আমার চোখের সামনে এখন একটা স্বপ্নের হাতছানি, একটা আলোকিত সমাজ, একটা পরিণত সুস্থ জীবন যেখানে শোষণ নেই, বর্বরতা নেই, দারিদ্রের যন্ত্রণা নেই। আমি এই মুহূর্তে একটা মানুষের ক্ষুদ্র সুখ আকাঙ্ক্ষা, না না প্রতি আমার এসব কথা এখন ভাবাও অন্যায়, একটা মহৎ কিছু করবার জন্য ঝাঁপ দিতে হলে অনেক কিছু ছাড়তে হয়। হ্যাঁ, পতঙ্গ যেমন আগুনে ঝাঁপ দেয়, সে জানে সে পুড়ে মরবে তবুও,
আগুনে ঝাঁপ দেবার মুহূর্তে সে কোনো বিশ্লেষণ চায় না, সে ভাবতে বসে না কি ভুল সে করতে চলেছে। না ব্রতী, কোনো বিশ্লেষণ নয়, কোনো যুক্তি নয়, শুধু শুধু বর্তমানটা ভাবা আর সেই মতো কাজ করে যাওয়া। আমার আমার কি হবে? তোমার অসুস্থ বৃদ্ধ বাবা যিনি তোমার উপর নির্ভর করে আছেন তার কি হবে? কি হবে তোমার ছোট ছোট দুটো ভাইয়ের, অবিবাহিতা একটা বোনের, একটা গোটা পরিবারের প্রতি তোমার দায়িত্ব তুমি অস্বীকার করছো, তাতে দোষ নেই। নিজের পরিবারকে বাঁচানোর তাগিদটা তোমার দায় নয়, দায়িত্ব নয়। মহৎ কোনো কিছু ছোট জায়গা থেকেই তৈরি হয়, আর সেই পবিত্র জায়গাটা হচ্ছে তোমার পরিবার। যে যে সামান্য কটা মানুষকে সুখ দিতে অক্ষম, সে সে করবে বিপ্লব, সে আনবে গোটা সমাজের সুখ। আবেগটা আবেগটা বাদ দাও প্রদোষদা। না ব্রতী, এটা আবেগের লড়াই নয়, এটা একটা বস্তা পচা মূল্যবোধ বিবর্জিত সমাজকে পাল্টানোর লড়াই। আর এটা তো মানো, একটা প্রজন্ম লড়াই করলে পরবর্তী প্রজন্মটা তার ফল ভোগ করে। তাহলে তুমি তোমার ডিসিশন থেকে সরছো না? আমি কমিটেড। সব কিছুকে অস্বীকার করে নিজের জীবন, সুখ, ভালোবাসা, পরিবারের প্রতি দায়িত্ব, ব্রতি, সব সব কিছুকে ভুলে গিয়ে সেদিন বিপ্লবে সে ভয়ঙ্কর আগুনে ছাপ দিয়েছিলাম। কিন্তু কিন্তু কি মারাত্মক ভুল, আমি ভাবতেই পারিনি আমাকে ওভাবে তুই বিপদের মুখে ঠেলে দিয়ে। কেন কেন ব্রতির জন্য? না 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 প্রদোষ, তুই বিশ্বাস কর, তুই বিশ্বাস কর, আমি ভাবতেই পারিনি তুই ওভাবে মিশে হাতে ধরা পড়ে যাবে। মিথ্যে কথা তুই সব জানিস, তুই বিশ্বাস সব ব্যাপারটা তো সাজানো, সত্যি তুই দেখছ একাই ছিল। আমাকে কোনোভাবে সরিয়ে দিতে পারলে প্রদোষকে তুই বিয়ে করবি, তুই বিশ্বাস কর, ভাবতে পারিনি বলেছি। না প্রদোষদা, না, দোষটা শুধু ওর একার নয়, আমার জন্যই ও বাধ্য হয়েছে। তুমি আমাকে যেভাবে একটা মরুভূমির উপর দাঁড় করিয়ে রেখে গেলে, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি একটা মরুদ্যান খুঁজছিলাম, একটু বাতাস, এক চিলতে এক চিলতে গাছের ছায়া। চমৎকার চমৎকার তোমাদের ভালোবাসা। হ্যাঁ, একটা অর্থহীন অহেতুক শব্দ, পাখির পালকের মতো হালকা। আচ্ছা, একবারও ভাবলে না আমার কথা, জীবনের প্রসাধনটা কি সব? ভেবেছি ভেবেছি প্রদোষদা, ভেবেছি, ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে গেছি। আজও কিন্তু তুমি আমার সেই ক্লান্ত মনটাই দেখছ, ওপরে অবশ্য একটা আবরণ আছে, তবে তবে সেটা বিবর্ণ, একটা সাপের খোলস ছাড়া। তোমরা কত সহজে জীবনটাকে মেনে নাও, জীবনের ভুলগুলো ভুলতে চাও। আচ্ছা, কখনো ভেবেছ আমি জীবনটাকে নিয়ে এভাবে হারিয়ে গেলাম কেন? কে, কার জন্য এমন হলো? ওই বরুণ, ও ও আমাকে মেরেছে, হি জাস্ট কিল মি। আমি জানি ও নিজেকে যতই আড়াল দিক, বরুণকে বরুণকে আমি ঘৃণা করি। ওকে ওকে আমি বিয়ে করেছি শুধু বাঁচতে হলে তো একটা দেওয়াল চাই। ব্রতি, আমার আমার বাঁচতে বড় লোভ হয় প্রদোষদা। তুমি বরুণকে ঘৃণা করো? সত্যি কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, ঘৃণা করি, ভীষণ ভীষণ ঘৃণা করি। ওকে ওকে আমার মানুষ ভাবতে লজ্জা হয়, আর ও সেটা খুব ভালো করেই জানে। আমার সঙ্গে কোনো প্রতারণা করছো না তো ব্রতি? প্রদোষদা, না, বরুণের মতো তোমার কথা বিশ্বাস করি আমি। না না প্রদোষদা, আমি তোমাকে ঠকাতে পারি না প্রদোষদা। তুমি আমাকে বাঁচালে প্রতি, এবার আমি যাব। সে কি রে, এই না 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 না, এই ঝড় জলের রাতে না খেয়ে তো যাওয়া হবে না। তোমাকে আমি যেতে দেবো না প্রদোষদা। না প্রতি, যেতে আমাকে হবেই। না না খেয়ে তুমি কোথাও যেতে পারবে না। এই কি, বন্দুকটা হাতে নিয়েছো কেন প্রতি? বন্দুকটা রেখে দাও প্রতি, ওটা লোডে। প্রতি, বন্দুকটা রাখো। আহ, তুমি এর মধ্যে কথা বলতে এসো না প্রতি, তোমার লজ্জা থাকা উচিত। সেদিন অতটা বুঝিনি, আজ বুঝতে পেরেছি পুরো খেলাটাই তোমার সাজানো। ব্রতি, ওটা লড়ে। প্রদোষকে পার্টির কাজে পাঠানো, অন্য কাজের দোহাই দিয়ে তোমার না যাওয়া, তারপর তারপর পুলিশকে খবর দেয়া, তারপর তারপর আমাকে নিয়েছি। ব্রতি, রাজনীতিকে ব্যক্তি স্বার্থে কাজে লাগানোর মতো নোংরামি। আই আই হেট ইউ, আই হেট ইউ। ব্রতি, তুমি এক কাজ করো ব্রতি, তুমি বরঞ্চ আমাকে গুলি করে, তোমার এই খেলনা এত ভয়ঙ্কর। ব্রতি, ওটা রেখে দাও। I can't stand it. না
তোমাকে আমি মারবো না, কিন্তু সস্তায় তুমি শহীদ হতে চাইছো, না না তা আমি তোমাকে হতে দেব না। তুমি আমার সঙ্গে সংসার করবে, আমাকে ভালোবাসবে, বিছানায় শোবে, আর আমি তোমার জীবনযাত্রার প্রতিটি পদক্ষেপে প্রতিটি শব্দে তোমাকে বিদ্রুপ করব, ঘৃণা করব। যে ভুল তুমি করেছো সে ভুলের বোঝা সারাটা জীবন ধরে তোমাকে বইতে হবে বই কি? এনাফ রতিন, অনেক হয়েছে, এতক্ষণ ধরে সহ্য করেছি, তোমরা ভুলে যাচ্ছ আমি একজন পুরুষ, রক্তের উত্তাপ এখনো ফাটা পড়েনি, সহ্যের একটা সীমা থাকা দরকার। ইয়েস